চাকরি জীবনত দুর্নীতির ধনঘুটি এতিয়া সিএম ভিজিলেন্সর হাতুরা পড়ছে ভাস্কর ডেকার যে লাচিত নগর থাকা এই বাসগৃহত। আর এই বাসগৃহত বর্তমান সিএম ভিজিলেন্সর একটা বৃহৎ দলে অভিযান চলাইছে। বাসগৃহর আছে মাটির পরিমাণ কিমান, সেই সময় মাটি কেতিয়া ক্রয় করেছিল, বা ইয়াত যে দুই মহলীয় যে অট্টালিকা আছে দুটাকে, সেই দুইটার বর্তমান মূল্য কিমান, বা কোন বছরত সেই সময় আসলে কমপ্লিট করেছিল ঘরসমূহ বনায়, সেই সকলোখিনি হিসাব নিকাশ করে থাকা হয়েছে। তার বাহিরেও মই এই মুহূর্তে এটা দেখাব খুঁজিম যে মোৰ পাছফালে যিটো আসলে অট্টালিকা আছে, সেই অট্টালিকাটো এতিয়ালৈকে আসলে নির্মাণ করে থাকা হয়েছে। দেখা পোৱা গৈছে বা এবিঘা জুৰি আচলতে লাচিত নগৰৰ দৰে ঠাইত এক বিঘা জুৰি দুটাকৈ প্ৰকাণ্ড প্ৰকাণ্ড অট্টালিকা আচলতে নিৰ্মাণ কৰিছে এগৰাকী দুৰ্নীতিগ্ৰস্ত ধনকুবেৰ ভাস্কৰ ডেকাই। আৰু আজিৰ দিনটো তেওঁ যিহেতু চাৰিদিনৰ চি এম ভিজিলেন্সৰ জিম্মাত আছে, আৰু জিম্মাত থকা অৱস্থাত তেওঁ বহু কথা যিহেতু তদন্তকাৰী বিষয়াক এই মুহূৰ্তলৈকে অৱগত কৰা নাই, কিমান টকাৰ তেওঁ সম্পত্তি গৰাকী, বা ক'ত ক'ত ঘৰ আছে, তেওঁ দিল্লীত ঘৰ আছে, মহানগরীর প্রায় পাঁচটাকৈ স্থানত এগারী ধনকুবেরর মাটি সম্পত্তি আছে, সেই সকলখিনি তথ্য যেহেতু এতিয়াও স্পষ্টকে তদন্তকারী বিষয়ার আগত পোৱা নাই, এই মুহূর্তে ইয়া দেখাই আছে আমি লাচিত নগর থাকা সেই এবিঘা জুড়ি যে মাটি আছে, সেই একবিঘা যে দুটাকৈ ফ্লেট অতি রাজকীয় স্থানত আসলে এগারী ভাস্কর ডেকায় তার বসবাস করেছিল। আর দেখা পাওয়া গেছে কেবল দুর্নীতিরে এগারী বন সংরক্ষক হিসাবে যেটা রাজ্য বিভিন্ন প্রান্তত যেটা চাকরি করেছিল, সেই সময় আসলে কেরুনারে আসলে ধন চপাইছিল, আর ধন চপার পাছত এই সমূহ সম্পত্তি করেছে। মহানগরীর বিভিন্ন প্রান্তত এগারী ভাস্কর ডেকার বাসগৃহ আছে, দিল্লিত আছে সমান্তরালভাবে, গতি এগারী ভাস্কর ডেকারপা আর বহু তথ্য যেহেতু উলিয়াবলে বাকি আছে তদন্তকারী দলে। দ্বিতীয়তে আজির দিনটুতে যেহেতু সামেদ আলী আনগরাকী দুর্নীতিগ্রস্ত বিষয়া, সেই সামেদ আলীর বাসগৃহটো সি এম ভিজিলেন্সর দলে অভিযান চলাইছে, অভিযান কালত আসলে পোহর আছিল সামেদ আলীর ঘরের প্রত্যেকগৰাকী আসলতে পরিয়ালর সদস্যর নামত আছে পাসপোর্ট বা আৰু বিভিন্ন বহু তথ্য, যেহেতু পূর্বতে প্রায় এক মাস পূর্বে তেওঁৰ ঘৰত অভিযান চলাইছিল তেতিয়াও বহু সম্পত্তি তথ্য পোহৰ আছিল, কিন্তু বহুখিনি কথা এগৰাকী সামেদ আলীয়ে মিথ্যাচাৰৰ আশ্রয় লৈছিল। গতিকে এই ক্ষেত্রত আজির দিনটোত প্রায় কেবা ঘণ্টা জুড়ি সিএম ভিজিলেন্সর বৃহৎ এটা দলে দুইগৰাকী দুর্নীতিগ্রস্ত বিষয়ার বাসগৃহত যেটা অভিযান চলাইছে বহু কথা পোহৰ আছে, কেনেদরে টকা ঘটিছিল, কেনেদরে চাকরির কালত দুর্নীতির টকা ঘটি আসলে এইসমূহ ঘর বনাইছে, বা আরও কত কত টকা আছে বিদেশ ভ্রমণ করেছে, সেই সকলখিনি কথা যেহেতু পোহৰ আহিছে। এই মুহূর্তে এটা কথা কব লাগবে যে পাঁচ দিনের সিএম ভিজিলেন্সর জিম্মাত থকা এগারী ভাস্কর ডেকার বাসগৃহত এটা সিএম ভিজিলেন্সর দলে তন্ন তন্নকে প্রতিটি সামগ্রী মূল্যায়ন করে আছে, যে ভিতর যেহেতু বহু ইন্টেরিয়র আছে, সেই ইন্টেরিয়র সমূহ মূল্য কিমান, সেই সকলখিনি তন্ন তন্ন পুঙ্খানুপুঙ্খভাবে সকলখিনি তালিকা ইয়াত এক্সেল শীটত তালিকা বনায় থকা হয়েছে, যে কোনটো সামগ্রী কিমান দাম, কেতিয়া ক্রয় করেছিল, কোরপরা ক্রয় করেছিল, গোটেই সময় আসলে সেই সময় দরমহা কিমান পাইছিল, দরমহার বিপরীতে ঘর ব্যবহার করা এইসব সামগ্রীর দাম কিমান, গতি আয় বহির্ভূত যেহেতু যে গোচর 2022 বর্ষত রুজু হয়েছিল এগারী ভাস্কর ডেকার বিরুদ্ধে, আর 2023 বর্ষত সামেদ আলীর বিরুদ্ধে যেটা গোচর রুজু হয়েছিল, তেতিয়া সকলখিনি তন্ন তন্নকে যেহেতু পরীক্ষা করা হয়েছিল। এই মুহূর্তে একটা কথা কব লাগবে যে দুর্নীতিরে আসলে টকা ঘটি যিধরণে আসলে সা সম্পত্তি গোটাইছিল এই সামেদ আলী আর ভাস্কর ডেকায়, গতি যে বিপদ অনিবার্য। আর দেখা পাওয়া গেছে তেখেতসকলক হয়তো কাইলৈ যেতিয়া আদালতে হাজির করব হয়তো ন্যায়িক জিম্মালে প্রেরণ করব, পরবর্তী সময়ত বিরুদ্ধে চলি থাকবে সি এম ভিজিলেন্সর অভিযান, আর তেতিয়া সকলখিনি কথা পোহরলে আসলে ভাস্কর ডেকা আর সামেদ আলী কিমান কোটি টাকার গড়া।